হ্যালো মাই ডিয়ারিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তোমরা যারা অনেক পুরনো বিটিএস আর্মি আছো বা যারা নতুন হওয়ার পর বিটিএস সম্পর্কে বেশ আপডেটস রাখো এবং জানো, তাদের কাছে এই ব্যাপারটা একদমই অচেনা নয় যে বিটিএস মেম্বারদের মধ্যে বিটিএস মেম্বার যে হোক বেশ ভালোই টেনিস প্লেয়ার। তার চেয়ে বড় কথা, টেনিসের উপর তার একটা আলাদা ভালোবাসাও আছে। 2021 সালের একটি রান বিটিএস এপিসোডে বিটিএস মেম্বারদেরকে প্রফেশনাল টেনিস প্লেয়ার দিয়ে টেনিস খেলার সুযোগ করে দেওয়া হয়। সেই টেনিস খেলায় অবশ্য বিটিএস মেম্বার জিন উইনার হয়েছিল, কিন্তু সবাই জিহবের স্কিলস দেখে মুগ্ধ হয়েছিল। শুধুমাত্র বিটিএস মেম্বারাই না, তার সাথে সাথে টেনিসের সেই প্রফেশনালও বিটিএস মেম্বার জিহবকে অ্যাপ্রিসিয়েট করে। এছাড়াও তোমরা জেনে থাকবে যে বিটিএস মেম্বার যেহব বেশ কয়েকবার মেনশন করেছিল যে সে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে না আসলে টেনিস প্লেয়ার হতো। যেহব বলে, আমি এলিমেন্টারি স্কুলে পড়ার সময় থেকেই টেনিস পছন্দ করতাম। যদি আমি সিঙ্গার হওয়ার স্বপ্ন না পূরণ করতে পারতাম তাহলে প্রফেশনাল টেনিস প্লেয়ার হতাম। খুবই কুল টেনিস প্লেয়ার, চং হিয়নের মতো কুল টেনিস প্লেয়ার। যদিও যেহব স্পোর্টসে অমনও ভালো না বলেছে, তাও একবার সে ব্রোঞ্জ মেডেল জিতেছিল একটা কম্পিটিশনে। সেখানে মাত্র অবশ্য তিনটে দলই পার্টিসিপেট করেছিল, আর তাই বিটিএস এর বাকি মেম্বাররা জেহব কেটে নিয়ে খুবই টিস করে। তবে যাই হোক, কম সময়ের জন্য টেনিস প্লেয়ার হওয়া জেহবের কিন্তু এটা নিয়ে আরো একটি গল্প আছে। 2013 সালে অর্থাৎ তাদের ডেবিউর টাইমে জেহব খুব অ্যামেজিং একটা স্টোরি শেয়ার করে। সে বলে যে তার এলিমেন্টারি স্কুলে শুরু হওয়া টেনিসের প্রতি ভালোবাসা থেকে যে টেনিস খেলা শুরু হয় সেটা সিক্স গ্রেডে গিয়ে শেষ হয়। যদিও টেনিস খেলা শেখার তার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু যখন তাদের স্কুলে বলা হয় কেউ টেনিস খেলতে চায় কিনা, তখনই ভুলবশত জেহব তার দুই হাত তুলে স্ট্রেচ করে ফেলে। আর টিচার ভাবে, আরে এই ছেলে তো অনেক এক্সাইটেড, একদম দুই হাত তুলে বসে আছে। আর তারপরই তাকে খেলাতে যেতেই হয়। সময়ের সাথে সাথে সে এটার প্রেমে পড়ে যায়, আর তারপর থেকে সে রিফ্রেশমেন্টের জন্য মাঝে মাঝে টেনিস খেলে থাকে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আমাকে কমেন্টে জানিয়ে দিন এমনভাবে কোনো কিছু শিখতে না চেয়েও হঠাৎ সেই কাজে আটকে যাওয়া আর তারপর সেই কাজটাকে ভালোবেসে ফেলা, এমন অনুভূতি কি আপনার আছে? নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।